পায়ের আঙুলের ডগা থেকে মাথার তালু পর্যন্ত। হাড় আমাদের শরীরের কাঠামো তৈরি করে, স্থিতিশীলতা দেয় এবং মস্তিষ্কের মতো অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের সুরক্ষা নিশ্চিত করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় ও 32টি দাঁত থাকে। সবচেয়ে লম্বা হাড় হল ফিমার বা উর্বস্থি, সেই সাথে এটি সবচেয়ে শক্তিশালী হাড়গুলোরও একটি, যা আমাদের শরীরের ওজনের 3 গুণ পর্যন্ত ভার বহন করতে পারে। অস্থিসন্ধির কারণে হাড়গুলো নড়াচড়া করতে পারে, কোটর সন্ধির ফলে বিভিন্ন দিকে নড়াচড়া করা সম্ভব হয়, এগুলোর উপর অনেক ধকল যায়। তা সত্ত্বেও এগুলো বেশিরভাগ সময়ই খুব ভালোভাবে কাজ করে যায়। সাধারণত আমাদের হাড় কৃত্রিম হাড়ের চেয়ে অনেক বেশি দিন টিকে থাকে। কিছু কিছু হাড় আমাদের সংবেদনশীল অঙ্গের অংশ। সবচেয়ে ছোট 3টি হাড়ের অবস্থান কানের মধ্যভাগে। তারা শব্দ তরঙ্গের মাধ্যমে সৃষ্ট কম্পন কানের পর্দা থেকে অভ্যন্তরীণ অংশে নিয়ে যায়। হাড় জীবন্ত অঙ্গ এবং বিভিন্ন অংশে গঠিত। হাড়ের উপরে পেরিওস্টিয়াম নামে একটি আবরণ রয়েছে। এতে রয়েছে রক্তনালী ও স্নায়ুতন্তু। এর পরের অংশে রয়েছে নিঃছিদ্র হাড়। রয়েছে ক্যান্সেলাস হাড়, যা হালকা এবং কিছুটা মৌচাকের মতো। এটি কাঠামোর মতো কাজ করে। ভেতরের ফাঁকা অংশ প্রায় মজ্জা দিয়ে ভর্তি থাকে, যার বেশিরভাগই হলুদ রঙের। এই গহ্বরের চারপাশে পর্যাপ্ত পরিমাণে রক্তনালী থাকে, যেখানে রক্তিম অস্থি মজ্জা থেকে নতুন রক্তকণিকা তৈরি হয়। আমাদের প্রতিদিন কোটি কোটি রক্তকণিকার দরকার পড়ে। ছোট শিশুদের শরীরে সকল অস্থি মজ্জাই লাল, তাদের অনেক বেশি পরিমাণে নতুন রক্ত দরকার। প্রাপ্তবয়স্ক শরীরে অল্প কিছু হাড়ে রক্তিম মজ্জা পাওয়া যায়। হাড়ের প্রধান উপাদান হল ক্যালসিয়াম। আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে এর যোগান নিশ্চিত করা, তা না হলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। রক্তে থাকা ক্যালসিয়াম হাড়ে পৌঁছানোর জন্য আমাদের ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি প্রয়োজন। হাড়ের ঘনত্ব ও স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম ও সঠিক খাদ্য গ্রহণ উভয়ই গুরুত্বপূর্ণ।